মালদাতে অষ্টম শ্রেণী এক নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ, দ্বাদশ শ্রেণী পাঠরত তার নাবালক প্রেমিকের বিরুদ্ধে। বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণের অভিযোগ, গভীর রাতে পার্শ্ববর্তী রাজ্যিক স্টেশনে জিআরপির কাছে ধরা পড়ে প্রেমিক যুগল। নাবালিকাকে পরিবার হাতে তুলে দেয় জিআরপি। নাবালিকা পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় গ্রেফতার নাবালক প্রেমিক। প্রেমিকের দাবি, তারা একে অপরের সঙ্গে এক বছর ধরে ভালোবাসার সম্পর্কে জড়িত। কিন্তু নাবালিকা মায়ের অভিযোগ, তাদের মধ্যে কোনো প্রেমিক সম্পর্ক ছিল না, ছেলেটি অপহরণ করে নিয়ে গিয়েছিল। সমগ্র ঘটনা চাঞ্চল্য এলাকায়, মালদা জেলার হরিচন্দ্রপুর থানা এলাকায় একটি গ্রামের ঘটনা। স্থানীয় দ্বাদশ শ্রেণীতে পাঠরত এক নাবালক যুবকের সঙ্গে অষ্টম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা ভালোবাসার সম্পর্ক ছিল এক বছর ধরে। নাবালক প্রেমিকের দাবি, গতকাল তারা দুজনে বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যায়। দুজন নাবালিকা প্রেমিকার বাড়ির দাবি, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক কোনো দিন ছিল না। বিদ্যালয়ে যাওয়ার পথে তাদের নাবালিকা মেয়েকে বাইকে করে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে মেয়ের বাড়ি ছেলের বাড়িকে সমগ্র ঘটনা জানায়। ছেলের বাড়ি আশ্বাস দেয় তারা কিছু কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে আসবে। যদিও তারপরে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড একটি স্টেশনে রাত 12টা নাগাদ জিআরপি তাদের আটকায়। সেখানে নাবালক ছেলেটি মাসির বাড়ি ছিল বলে জানা গেছে। নাবালিকা মেয়ের বাড়ি অভিযোগ, ট্রেনে করে তাদের মেয়েকে পাঞ্জাব নিয়ে চলে যাওয়া হতো। জিআরপি দু বাড়ির অভিভাবককে খবর দিয়ে ছেলে মেয়েদের তাদের হাতে তুলে দেয়। যদিও নাবালিকা মেয়ের মা হরিচন্দ্রপুর থানায় নাবালক ছেলেটির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলেটিকে গ্রেফতার করেছে হরিচন্দ্রপুর থানা পুলিশ। নাবালিকার মা বলেন, আমার মেয়ের প্রতিবেশী হিসেবে শুধু ছেলেটিকে চিনত, কোনো রকম প্রেমিক সম্পর্ক ছিল না। গতকাল আমার মেয়ে স্কুলে যাচ্ছিল, মাঝ রাস্তায় ছেলেটি বাইকে করে জোর করে তাকে তুলে নিয়ে যায়। সেখান থেকে ঝাড়খণ্ডে তার মাসির বাড়ি যায়। জিআরপি না ধরতে পারে ট্রেনে করে আমার মেয়েকে পাঞ্জাব নিয়ে চলে যেত। যদি অভিযুক্ত নাবালক প্রেমিক বলে, আমাদের মধ্যে এক বছর ধরে ভালোবাসার সম্পর্ক রয়েছে, আমি ওকে অপহরণ করে দিয়ে দুজনের সহমতেই বিয়ের জন্য আমরা গিয়েছিলাম। মেয়েটা স্কুল যাচ্ছিল। কোন স্কুল? এবার মেয়েটা গাল দিল, মেয়েটাকে উঠিয়ে এক চোট মারলো, মেরে এবার গাড়িতে উঠিয়ে নিল। কজন ছিল? কজন ছিল দিদি? ছেলেটা একাই ছিল। তারপরে? তারপরে আর যদি কোনো ভিবিশন আছে ওর তো নাম দেওয়া গেছে এখানে থানায়। বিহার ঝাড়খণ্ড ওই কোন বড়োদরা স্টেশনে ধরা পড়েছে মেয়েটা, যে এই রাজমল ঘাট পার হয়েছে, মানিকচক ঘাট পার হয়ে মান্ডাই পড়ছে, ওই গ্রামে মাসির বাড়ি ছেলেটা। ওই গ্রাম থেকে রাত থেকে তিনটা ঘরে ধরা পড়েছে, চারটা ছেলেটা পাঞ্জাব নিয়ে যাচ্ছিল। আপনার মেয়েকে? হ্যাঁ। তো তারপরে কোথা থেকে উদ্ধার হলো? ওই বড়োদরা স্টেশন পড়ে, বহরুয়া স্টেশন পড়ে জিআরপি ধরেছে। জিআরপি ধরেছে? হ্যাঁ, জিআরপি ওখান থেকে কাগজ করে আমাদের হাতে মেয়েটাকে সঙ্গে দিয়েছে, আর ছেলেটাকে ওর বাবার হাতে, ছেলের বাবা আর একটা আমাদের গ্রামের ছেলে, ও সাপোর্টে ছিল। ও খুঁজতে গেল, খুঁজে না দিয়ে ও ওখানে বসে বসে তিনটার গাড়ি ধরাচ্ছে। আমাকে বললো রাত 12টা মেয়ে আপনার হাজির করব, কেস করবা না। আমি আশা পায়রা দেখে তারপরে আমাদের ওখানে মেয়েটাকে অন্য জনার বাড়িতে, ওর মাসির বাড়ি না রেখে ওখানে। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? 8 ক্লাসে। ক্লাস 8 এ? ক্লাস 8। আমি ছেলের সাজা চাই, ছেলের সাজা চাই। আপনার মেয়ে কি চিনতো ওই ছেলেটা? গ্রামে বাড়ি পারছে আমাদের, কার সঙ্গে কে দাদা কথা বলে না, ভালোবাসার সম্পর্ক ছিল না, কিছু ছিল না। আপনার মেয়ে চিনতো ছেলেটাকে? হ্যাঁ চিনে, বাড়ি পারছে, একই বাড়ি মানে ধরলে। হ্যাঁ, তো ওটা তো বলছি যে ভারতের আইন অনুযায়ী ছেলে এবং মেয়ে দুজনেই বিবাহযোগ্য নয়। সেক্ষেত্রে যদি প্রেমিক সম্পর্কের কারণে তারা দুজনেই এই ধরনের সিদ্ধান্ত নেয়, তবে অভিভাবকদের তাদের মধ্যে সচেতনতা করে তুলতে হবে। এলাকাবাসীর দাবি, পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। যদি প্রেমিক সম্পর্কের কারণে তারা বাড়ি থেকে গিয়েছিল, তবে অপহরণের অভিযোগে যাতে একজন নাবালক ছাত্রের জীবন নষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কি জানাচ্ছেন অভিযুক্ত ছাত্র শুনব। মেয়েকে অপহরণের অভিযোগ আছে, কি বলবে? কি ছিল, কি মেয়েটার সঙ্গে কি সম্পর্ক ছিল তোমার তাহলে? হ্যাঁ, কতদিন ধরে ভালোবাসা ছিল? হ্যাঁ, তাহলে এইভাবে অভিযোগ কেন করলো তাহলে আপনার বিরুদ্ধে? মেরেছিলেন মেয়েকে? মেরেছিলেন? ভালোবাসার সম্পর্ক ছিল তো, তাহলে এইভাবে কেন অভিযোগ করলো আপনার বিরুদ্ধে? হ্যাঁ কেন বলো? মারলো তো, স্কুলে ছিল তো, বললো কি না আমি মারা যাবো, এখান থেকে যাবো না আর বাড়ি ফিরে। হ্যাঁ, সেই জন্য আমি চলে গেলাম। তাহলে কি মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে আপনাকে? হ্যাঁ। কারা ফাঁসাচ্ছে তাহলে? ওর মারা স্যার। আচ্ছা, কতদিন ধরে ভালোবাসা ছিল আপনার? এক সাল থেকে। মেয়েকে